দুই সালের জাতীয় নির্বাচনের আগে জাতীয় পার্টির তৎকালীন মহাসচিব আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে একাংশ দল থেকে বেরিয়ে গেলে চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদের আস্থাভাজন হিসেবে মহাসচিবের দায়িত্ব পান এবিএম রুহুল আমিন হাওলাদার এরপর তাকে কয়েক দফায় দলের মহাসচিবের পদ থেকে সরিয়ে দেওয়া হয় পরে আবার সেই পদে পুনর্বহালও করা হয় সবশেষ সোমবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তাকে আবারও মহাসচিবের পদ থেকে সরিয়ে দেয়া হলো। এবার নির্বাচনে পটুয়াখালী এক আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন রুহুল আমিন হাওলাদার কিন্তু ঋণ খেলাপির কারণে বাছাইয়ে রোববার তার মনোনয়নপত্র বাতিল হয়ে যায় এর পরপরই তাকে महासचिवের পদ থেকে সরিয়ে দলের প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙাকে নতুন महासचिव হিসেবে দায়িত্ব দেওয়া হয়। জেলায় জেলায় প্রত্যেক জেলায় এরপর বিকেলে রাজধানীর বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে নতুন महासचिव জানান নির্বাচনের আগ মুহূর্তে দলের মধ্যে অস্থিরতা বিরাজ করায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে তাকে महासचिवের দায়িত্ব দেওয়া হয়েছে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে অস্থিরতা উনি লক্ষ্য করছিলেন দল যখন ক্ষমতায় যাবে বা ক্ষমতায় যাওয়ার মতো অবস্থান তৈরি হয় তখন যেন আমরা একটা অশুভ শক্তির মধ্যে আমরা পড়ে যাই সমালোচনা করতে চাই না আমি আমি সবাই সহযোগিতা করতে চাই সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান দলের কারো বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ উঠলে তা খতিয়ে দেখা হবে কেউ যদি টাকা পয়সা চেয়ে থাকে যদি তারা অভিযোগ আকারে আমাদের কাছে দিলে আমরা এক প্রেসিডিয়ামের একটি কমিটি করে দিয়ে আমরা এটি তদন্ত করে দেখবো আবারও বলে যদি দোষ কেউ যদি দোষী হয় তাহলে জাতীয় পার্টির সংবিধান অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ তুলে সম্প্রতি দলের বনানী কার্যালয়ে বিক্ষোভ করেন জাতীয় পার্টির নেতাকর্মীরা অভিযোগের কেন্দ্রেই ছিলেন দলের সদ্য সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার মৌসুম ইসলাম সময় সংবাদ ঢাকা